পাংসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ওরে পুরুষ নষ্ট চোখে, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা গা আটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। আশেক বলে পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, পান সিগারেটে পয়সা নষ্ট হয় না? এটিকে বালা জিনিস নাকি আপনি মনে করেন? কেউ কাকা ভানজে খান জর্দাতে সাবান, ক্যান্সার কে আমার হয় না যে খায় তার হয়, কথা কয় না, ক্যান্সার কে আমার হয় না যে খায় তার হয়, সিগারেট যে খায় ক্যান্সার কি যে খায় না তার হয় না যে খায় তার হয়। এখন আসে কয় পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাদে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, নাই আমার এলাকায় সুদ করে বোমার কান্দি নাই মনে হয় সব বালা, একবারে হাউকার ধরন জানা, আল্লাহর কসম এর সুদখুরগুলা সমাজকে নষ্ট করে দিচ্ছে। আর আপনারা এডিরে দৈরান্না মসজিদের সভাপতি বানান, দৈরান্না মসজিদের সেক্রেটারি বানান, এডিরে দৈরান্না এলাকার ভিতরে হদ্দার বানান, কিল্লাকে বানাইছেন যদি শিখা কুজুর এটা মোড়া, আরে বাপরে কবরে গেলে ফিটাতে ফিটবো, কাঁচা বাঁশের গোড়া মোড়াটা দিয়ে ফিটবো। এই জন্য আশেক বলে ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা গা আটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। একটা জবান বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে বলেন আমরা কি ভালো হইতে চাই না খারাপ হইতে চাই? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, ও মা শেখ রাসুল বাবারা, ও আমার চান্দিনা বোমর কান্দিনা শেখেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাইলে আল্লাহ কয় উলা ইকা হুম খৈরুল বারিয়া, দুনিয়ার সব বালা মানুষের চাইতে এরাই হলো সবচাইতে ভালা মানুষ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, খারাপ মানুষ কোনটা আপনার তো জানার দরকার আছে, আল্লাহ কোরআনুল কারিম এবার ওয়াজ করতেছে, কারণ এলে তুই এটা আমার কইয়া বন্ধ কর। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, এবার খারাপ মানুষ কোন দামনার দ জানার দর, এও তারা উড়ে কি লেগা, আপনার কি কষ্ট হইতেছে বইতে? আমরা কইলে আমি অক্ষণ ছেড়ে দিম, আমার ওয়াজ যত কম করতে এরাম আমার শরীরে লেগে তত বালা। আমরা কি বালা মানুষ হইতাম চাই না খারাপ? জোরে কন, বালা মানুষ কি বালা থায় না সুদ খায়? ভালা মানুষ কি ঘুষ খায়? ভালা মানুষ কি হারাম খায়? ভালা মানুষ কি ফরজ জায়গা সম্পদ খায়? ভালা মানুষ কি রাস্তার ভিতরে গোবরের লাইন দেয়? ভালা মানুষ কি নিজের বাথরুমের লাইন আর হসাবখানার লাইন রাস্তার দেয়? ভালা মানুষ কি রাস্তার ভিতরে খের হুগার দেয়? আল্লাহ আপনারে বোঝার তৌফিক দক, কি তো আপনারা আমিন দিয়ে আসতে কন, ওয়াজ ভাল লাগতেছে না? ওয়াজ দিয়ে এডিওই ওয়াজ, আপনারা রাস্তার ভিতরে খাটটি রয়ে দিয়ে রাখেন, মানছে যে আটতে কষ্ট হয়, এটাই আপনার ইমানের দুর্বলতা, বুঝো? ঠিক আছে না, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া ইমানের প্রধান অঙ্গের ভিতরে একটা, আপনাদের খ্যাটটি রয়ে দেন রাস্তার ভিতরে, ইমাম সাহেব এলাকার মানুষ চিন্তা করে চান কামাই যে কামাই করতেছেন, আর মানছে আট বুদুরের কথা, গাড়ি যেতে কষ্ট হয়, মোটরসাইকেল কাটিয়ে ফেলে দা, ঠিক না বে? ঠিক, শুধু তাই না তো, আপনারা আপনারা গরু গলের গোবরের লাইন রাস্তা দিয়ে দিচ্ছেন, কথা কয় না কা, আপনার কলের পানির লাইন দিচ্ছেন রাস্তার ভিতরে, দেন নাও মোটরের ট্যাঙ্কি ফুরিন না লাইন দিচ্ছেন রাস্তার ভিতরে, আপনার এ খারাপ ভাল লাগে না? আপনারা খারিয়ে থাকলে অসুবিধা নাই, বনের দরকার নাই, আপনারা দাঁড়াইয়ে থাকেন, কারণ আমার মাফিলে যারা দাঁড়াইয়ে থাকে এরা দাঁড়াইয়ে আওয়াজ শোনে, যারা বইয়ে থাকে বইয়ে আওয়াজ শোনে, আমি কেউ রে জীবনও কই না বনের লাগিয়া, আপনারাও মাহফিল কমিটি বইয়ের কথা কনের দরকার নাই, এন দিয়ে যারা মোটামুটি একটু ওড়া বসা করতেছেন আল্লাহর রাস্তা কদুর বইয়ে লাউন লাগবে, ও বস না, কি তো আমরা দিয়ে ওড়া বসা করেন আব্বা, ও আই
আল্লাহ কবুল করক, আমিন কহ, আরো ধরে কন আমিন। তাহলে রাস্তার ভিতরে কি কলার ফাইবার লাইন দেওয়া যাবো? রাস্তার ভিতরে মোটরের ফাইবার লাইন দেওয়া যাবো? মানুষ এন দিয়ে আড়ে এন দিয়ে গোবর লাইন দেওয়া যাবো? রাস্তার ভিতরে কি খের রয়েছে দেওয়া যাইব? আবার জোরে কয় না, যাইব, দিবেন দিবেন। আমার মতো ফোন রইলে আগুন ধরে দিব। আমি বহুত দরাইছি, আমার জীবন আমি বহুত দরাইছি, অনেকবার কইছি, কইলে তুমি বেশি বাকনামি করো না। আমি কে আচ্ছা রাত কেটার ভাইবে। তাহলে এগুলা করা যাবে? আমরা আমাদের জীবনে অনেক বড় বড় আমল করি, কিন্তু এই বড় বড় আমলগুলো আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গুণার কারণে বাদ হয়ে যায়। বাজিয়ে কইন ঠিক, ঠিক না বে ঠিক? আমরা আমল করি কত বড় না ছোট, এটা বাদ হয় কদ্দুরার কারণে, গুণাটা কদ্দুর। তাহলে আমরা কি ছোটো ছোটো গুণাটি কর্ম নায়ারায় চলবো? করবো নায়ারায় চলবো? করবো নায়ারায় চলবো? আল্লাহ বোঝার তৌফিক দক। আরো জোরে, আরো জোরে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মুহাব্বতের আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর কোরআনের একটা কত কিন্তু মিথ্যা নয়। আপনারা বলেন আল্লাহর কোরআনের কথাগুলাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কারোর আসেনি? জোরে বলেন আসেনি। একটা মানুষও আল্লাহর কোরআনের আয়াতে কারিমাগুলাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না। ও আল্লাহ গো, কাদের মতো হইতাম না? আমার আল্লাহ কয় কাল্লাযীনা, আমার আল্লাহ কয় যাহারা। ও আল্লাহ কারা? ফাআনসাহুম আনফুসাহুম, ও দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজেকে ক্ষতির দিকে নিক্ষিপ্ত করেছে। শুধু তাই নয়, কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, এবং তারা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়েছে, ফাসেকদের অন্তর্ভুক্ত হয়েছে। বন্ধুরে আমার, দুনিয়াতে যারা নিজেকে ধ্বংসের দিকে দিয়া দিছে, নিজেকে যারা আল্লাহর রাস্তা থেকে সরাইয়া নিছে, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা কি তাদের পথে যাব না আল্লাহ এবং তার রাসূলের পথে যাব? কথা বলেন, খারাপের পথে যাবেন না ভালোর পথে যাবেন? আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকুনু, তোমরা তারার মতো হইও না। কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা তাদের নিজেকে ক্ষতির দিকে নিক্ষিপ্ত করেছে। ও বন্ধু গো, ক্ষতির দিকে তো তারাই নিক্ষিপ্ত করেছে তাদেরকে, যারা নামাজ আদায় করে না, হারাম পথে যায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, অপরের সম্পদগুলা লুণ্ঠন করে খায়। ও নবীর উম্মতের দল, আমরা তো আমাদেরকে এমন হারাম পথে বিলাইয়া দিব না। একটা আবার চিন্তা করেন, যারা নিজেকে হারাম পথে খারাপ পথে বিলিয়ে দেয়, ওই মানুষগুলা কোনোদিন শান্তিতে থাকতে পারে না, ওই মানুষগুলা কোনোদিন দুনিয়াতে ভালো থাকতে পারে না। বন্ধু গো, কেন কেন ভালো থাকতে পারে না? আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা বলেন, বাবারা যারা নেশা করে তারা কি ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? যারা জুয়া খেলে তারা কি ভালো না খারাপ? যারা মানুষের জায়গা সম্পদ লুট করে খায় তারা কি ভালো না খারাপ? যারা মানুষের জায়গা সম্পদ লুট করে খায় তারা কি ভালো না খারাপ? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, যারা দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার বিচার করে তারা কি ভালো না খারাপ? আল্লাহ কয়, তোমরা তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। ও মুসলমান, তাদের মতো যদি আপনি না হন, তাহলে আপনাকে আপনি কত পরিষ্কার করা লাগবে, আপনাকে আপনি কত পরিবর্তন করা লাগবে। আল্লাহর কাছে আপনি একটা বার দিগান, আল্লাহ গো আমাকে আমি কেমন করা লাগবে? আল্লাহ কয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমারে তুমি এমন বানাইবারে বান্দা, দুনিয়ার সব মানুষের চাইতে তুমি তোমারে উৎকৃষ্ট বানাইবা। হে বোমর কান্দির মানুষ গো, আপনারা জোরে বলেন, আমরা কি ভালো মানুষের কাতারে থাকতে চাই না খারাপ মানুষের কাতারে? জোরে বলেন, ভালো মানুষের কাতারে না খারাপ মানুষের কাতারে? হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, হে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দোরে, পাগল ছিল বাস করনে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি
দোষ করলাম রাখলা দূরেতে, বললেন পাগল ছিল বাস করনি জোব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে, প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দু রে, বলেন হে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন, পাগল পাগল ডাকিয়া মাই নিজে পাগল তোমারি, একবার দেখাও রওজা মুবারক দেখব নবী আমি, পাগল পাগল ডাকিয়া মাই শুধু পাগল আমি, একবার দেখাও রওজা মুবারক দেখব পাগল আমি, প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, পাগল ছিল হযরত বেল্লাল ভালোবাসলো তোমাকে, বাবলা কাটা রাগাতে খাইল ছাড়ল না তোমাকে, পাগল ছিল হযরত বেল্লাল ভালোবাসলো তোমাকে, জিব্বায় আগাত পেল বিল্লাল ছাড়ল না তোমাকে, প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, বলেন হে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে, সিদ্দিকে আকবর আশেক ছিলেন ভালোবাসল আপনাকে, সিদ্দিকে আকবর পাগল ছিল ভালোবাসল আপনাকে, আপনার পাগল করে তারে জায়গা দিলেন একসাথে, সুবহানাল্লাহ, নবী রওজা মুবারকের পাশে হযরত সিদ্দিক আকবর রওজা মুবারক, মারহাবা বলেন না, সিদ্দিক আকবর ভালোবাসল, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া জামালে আশেক বাসদ মুহাম্মদ, খেয়ালে বড় বাসদ আহম্মদ, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া রাসূল ইশকে মাহবুবে খোদা, জিস দিল মে হাসিল নেহি লাখো মোমিন হো মগর ঈমান মে কামিল নেহি, সালাতুন ইয়া ওগো নবী কামলেওয়ালা, দেখবো আপনাকে দেখা দেন গো মায়ার নবী স্বপনে, সালাতুন ইয়া আরকে বাসদ আমেলে সল্লু মুদাম, আতসে দোজাক সাওয়াল্লাদ বড়য় হারাম, সালাতুন ইয়া মদিনার মাটি যদি হইতাম, নূর নবীকে বুকের মাঝে রাখিতাম, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া রাসূল ইয়ে দুনিয়া মুসাফির খানা জানা হয় কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি
কত কাঁচা লাগাছে কিছু জানেন এটার বেড়া ওয়ালায়ালে সাইয়ে La ilaha illallah Oh la ilaha illallah Hasbi rabbi La ma fi qalbi La hasbi rabbi La ma fi qalbi Nur Muhammad sallallahu Bolen nur Oh la ilaha illallah Oh la ilaha illallah Oh la ilaha illallah Namaz roza chairo na sobar ma babar khidmat chairo na bolen namaz রহ না সবার মা বাবার খেদমত চাই রহ না আমার নবীর দরুদ বইল না বলেন নবী আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব যান বোমার কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা তারা যাইতে চাই তাকবীর না রে তাকবীর এই আওয়াজ দিয়ে মদিনা যাওয়া যায় সান্দিনা বাজার ওঠানোর আগে সাক্কা ফাম ছড়িয়ে দেবো মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ দশ বল আওয়াজ যেমন লাগবো যে আওয়াজ দিতে হজরত বেলাল সালমান ফার্সিকে আমার বাড়ি মদিনা শেষ প্রান্তে কিন্তু হজরত বেলালের আজানের আওয়াজ শুই না দৌড়িয়া মসজিদে এলাম নবীজি গা এত দূর থেকে তুমি কেমন আইলা কইলাম বেলালের আজানের আওয়াজে এত দূরে তো আওয়াজ শোনা যাওয়ার কথা না জিব্রাইল আল্লাহ ফাটায় কই নবী বেলালের আজানের আওয়াজ শুধু মক্কার বাইরে গেছে না আল্লাহ আল্লাহ মক্কানে গেছে আরো জোরে করবেন না সুবহানাল্লাহ আমাদের অন্তরে বেলালের মতো ভালোবাসা আছে না নাই এ ভালোবাসা দেখানোর দরকার আছে না নাই তাহলে মদিনা যাইতে চাই কি চাই না তাহলে যারা যারা মদিনা যাইতে চান একটু কষ্ট করে একটু আগে সামনের দিকে আসেন এর পরে মদিনা যাইয়েন একটু কষ্ট করে সামনের দিকে আসেন আসেন সাপ দেন আব্বা একটু সাপ দেন এগোয়েন দিয়ে আইয়েন না তারে কো আমার কলুইটা বইতো প্রয়োজন এই ডিলান হইছে এত যে যতবার কয়েক হাজার বার হেদিকে থাকছে তাহলে আমরা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই দুইটা হাত সোজা করে দেখা দেয় একটা জোরে তাকবীর হবে মারহাবা কোন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না জোরে পরে অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে নিহিনা বলেন অনেক দিহিনা আমরা কেমনে নিহিনা দয়াল আল্লাহ দয়া করেন আমরার দ করে দেখান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة يا إلهي رحم فرما مصطفى کی واسطے
খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতাল লিল আলামিন কতমে রাসূল জানে যাহা আহমদ ও গামেদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে আয় খোদা রোজে আজলসে মাই তুজে বিমারে রাসূল আয় খাবে মে দেখা দো নূরে আনোয়ারে রাসূল মবুজো মাবুদো ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এ কুমিল্লা জেলার অন্তর্গত সান্দিনা থানাধীন বোমরকান্দি মধ্যপাড়া আলমামুর জামে মসজিদ মাঠ সংলগ্ন ময়দানে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সকল কবরবাসীর স্মরণে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবাদিরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরার জীবনের গুণাগুলা ক্ষমা না করো বলো আমরা কার কাছে যাইয়া হাত বাড়াবরে দয়াল তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরারে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কইরা নাও এরে আমার বোমর কান্দি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ কানে যাইনি গো মা উনা যাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দেও না দুই কানা হাত বাড়াইয়া গো মা আপনার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরার জন্য জানি গো অন্ধকার কবরটা রেডি হইয়া রইছে গো মা এরে আমার বোমর কান্দি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই আমার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা গুনাগার বান্দারা আপনার শাহিন শাহি পাক দরবারে গুনাগারের বেশে এতিমের বেশে হাত বাড়াইছি গো দয়াল যার হাতটা মায়া লাগে ওই হাতটা রুচিলায় আমরারে আপনি কবুলার মঞ্জুর কইরা নেন গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে এক শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আব্বা যে বাবারে বাবা বইলা ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে বাবার দিকে এক নজরে তাকাইলে সন্তান দুনিয়ার দুঃখ কষ্টের কথা ভুইলা যায় আল্লাহ এমন বাবা যার অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল এমন কত এতিমের হাত বাড়াইছে যে এতিমদের জগতের ভিতরে মা নাই রে মা হাই রে মা যে মা রে মা বইলা ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ এমন কত সন্তানের হাত বাড়াইছে যারা মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার চেহারা দেখবো কিন্তু মার চেহারা দেখতো না আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে আল্লাহ এমন মাজার কবর দেশে
রাইখো তোমার মায়ার নজরে, শ্যামা বাবার কবরেতে আদাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আল্লাহ গো যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করেন, যাদের মা বাবা অসুস্থ সেবা দান করেন, বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করেন, আল্লাহ বিশেষ করে এ এলাকার যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি সহ এলাকাবাসীর মধ্যে যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ যারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেক শ্রোতা মণ্ডলীদের মনের আশা আপনি আল্লাহ পূরণ করেন। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে রেমিটেন্স যুদ্ধাগণ দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া আপনি কবুলার মঞ্জুর করে নেন। জানি না রে আল্লাহ প্রবাসীরা দেশের বাহিরে কত কষ্ট করে দেশের মানুষের জন্য, মা বাবার সন্তান সন্ততি ফালাইয়া প্রবাসীরা বড় কষ্ট করে, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার দরবারে হাত বাড়াইলাম, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করেন, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, মানে সম্মান ইজ্জত জিন্দগি নসিব করে দেন। আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন, সবার মনের আশা পূরণ করেন। আল্লাহ যেই দিন মালাকুল মাউত আজরাইল আসব রুহু কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত একবার সোনার মক্কা মদিনা দেখাইয়ান, নূরের নবীরে দেখাইয়ান, যদি মদিনা না দেখা মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কয়া কানব, মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি, মনে বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে কলবে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।